নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি নতুন জব নোটিফিকেশন নিয়ে। সেই নোটিফিকেশনটি এসেছে বন্ধুরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা বা NIT আগরতলা থেকে। তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা চলুন সেই নোটিফিকেশনের পাতায় দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এ হলো সেই নোটিফিকেশনটি, নন টিচিং রিক্রুটমেন্ট নোটিস। লেখা রয়েছে বন্ধুরা, অ্যাপ্লিক্যান্টস আর ইনভাইট ফ্রম বোনাফাইড সিটিজেন্স অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু ভেরিয়াস নন টিচিং পোস্ট এস আন্ডার। তো বন্ধুরা, এক্ষেত্রে নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে। তারপরে বন্ধুরা, এখানে রয়েছে সিরিয়াল নাম্বার, এখানে রয়েছে নেম অফ দ্য পোস্ট, ক্লাসিফিকেশন, পে ব্যান এন্ড জিপি, লেভেল এন্ড স্কেল অফ পে, এখানে রয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সিস। দেখে নিচ্ছি বন্ধুরা, এক নম্বরে রয়েছে বন্ধুরা সুপারিনটেনডেন্ট গ্রুপ বি। তারপরে বন্ধুরা আপনারা পে ব্যান এন্ড জিপি আপনারা দেখে নেবেন, এখানে পে লেভেল 6 এবং এখানে ভ্যাকেন্সি রয়েছে টোটাল 5, ইউআরের জন্য 4টা এবং ওবিসির জন্য 1টা। তারপরে বন্ধুরা দুই নম্বরে রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি, আপনারা পে স্কেল দেখে নেবেন, পে লেভেল 6, এখানে নাম্বার অফ ভ্যাকেন্সিস রয়েছে 1টা শুধুমাত্র ইউআরের জন্য। তারপরে বন্ধুরা তিন নম্বরে রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি, পে লেভেল 6, এক্ষেত্রে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস 7, ইউআরের জন্য 4টা, ওবিসির জন্য 2টা, এসসির জন্য 1টা। তারপরে বন্ধুরা চার নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার SG2 সিভিল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্রুপ বি, পে লেভেল 8, এক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকেন্সিস রয়েছে 2 অন ডিপুটেশন। তারপরে বন্ধুরা পাঁচ নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্রুপ বি, পে লেভেল 7, নাম্বার অফ ভ্যাকেন্সিস 4 অন ডেপুটেশন। ছয় নম্বরে রয়েছে বন্ধুরা জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্রুপ বি, পে লেভেল 6, নাম্বার অফ ভ্যাকেন্সিস 7, ইউআরের জন্য 5টা, ওবিসির জন্য 1টা, এসসির জন্য 1টা। তারপরে বন্ধুরা সাত নম্বরে রয়েছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে গ্রুপ বি, পে লেভেল 6, এক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকেন্সিস 5, ইউআরের জন্য 4টা, ওবিসির জন্য 1টা। তারপরে বন্ধুরা আট নম্বরে রয়েছে SAS অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি, এক্ষেত্রে পে লেভেল 6, নাম্বার অফ ভ্যাকেন্সিস 2, শুধু ইউআরের জন্য। তারপরে বন্ধুরা নয় নম্বরে রয়েছে ফার্মাসিস্ট গ্রুপ সি, পে লেভেল 5, এক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকেন্সিস 1, ইউআর। তারপরে বন্ধুরা দশ নম্বরে রয়েছে অফিস অ্যাটেন্ডেন্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি, পে লেভেল 1, এক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকেন্সিস 11, ইউআরের জন্য 5টা, এসটির জন্য 3টা, এসসির জন্য 2টা এবং EWS এর জন্য 1টা। তারপরে বন্ধুরা এগারো নম্বরে রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি, পে লেভেল 3, এক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকেন্সিস 10, ইউআরের জন্য 4টা, এসটির জন্য 3টা, এসসির জন্য 2টা এবং EWS এর জন্য 1টা। তারপরে বন্ধুরা টুয়েলভ নম্বরে রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি, পে লেভেল 4, এক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকেন্সিস 6, ইউআরের জন্য 3টা, এসটির জন্য 2টা এবং এসসির জন্য 1টা। তারপরে বন্ধুরা তেরো নম্বরে রয়েছে টেকনিশিয়ান গ্রুপ সি, পে লেভেল 3, এক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকেন্সিস 18, ইউআরের জন্য 7টা, এসসির জন্য 3টা, এসটির জন্য 6টা এবং EWS এর জন্য 2টা পোস্ট রয়েছে। এবং চোদ্দো নম্বরে রয়েছে বন্ধুরা সিনিয়র টেকনিশিয়ান গ্রুপ সি, পে লেভেল 4, এক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকেন্সিস 9, ইউআরের জন্য 4টা, এসটির জন্য 3টা, এসসির জন্য 1টা এবং EWS এর জন্য 1টা রয়েছে। তারপরে বন্ধুরা দেখে নিচ্ছি, ক্যান্ডিডেটস নিড টু অ্যাপ্লাই অনলাইন, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ 29/11/2019। তো বন্ধুরা এক্ষেত্রে আপনারা অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 29/11/2019।
তারপরে বন্ধুরা এখানে রয়েছে জেনারেল ইনস্ট্রাকশন অ্যান্ড রিক্রুটমেন্ট সিস্টেম বা রুলস এবং কোয়ালিফিকেশন, এগুলি আপনারা ভালো করে দেখে নেবেন। এই নোটিফিকেশনের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।